হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, স্কুলে যাচ্ছি, আজকে আমি রেডি হচ্ছি, এখন পরে স্কুলে যাব। হয়ে গেছে। বাই বাই মামা। আর তুই বড় হোক না, দেখলি তুই রাখতে পারবি না, আমার আর দেখলে রোগ যাবে। এই যে মামা, বাচ্চা ভালোবাসো রে। হাই বাই। এই যে চলে যাবে। ও বাবা কি বলবা মামি? পুচু কালকে কি কান্না বল মিতি। এটা হলো কালকের ভিডিও। এই ভিডিওটা করতে গিয়ে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, কিছু মানে বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ভাবলাম তোমাদের ভয়েসে বলে দিই। আজকে এই ভিডিওটা মানে দিলাম, কালকে করেছিলাম এই ভিডিও শ্যুটগুলো, তোমরা দেখিয়ে নিও। দুই দিনের জন্য এসে এত কষ্ট দিয়ে গেছে না, বলার মতো না। গুড মর্নিং, আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি, দিদিকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, এখন আমি করছি দুষ্টুমি। কিছু বুঝলি পুচু? কি হচ্ছে, ফোন নেওয়া যাবে না তো? কি এই কি ছোট পুচু এখন খেলা করছে আর আমরা খাবো কি? পুচু চাউমিন, চাউমিন। সেই জন্য আমি কাটবো এই যে আলু পেঁয়াজ টমেটো। সকালবেলা এসেছিলাম মায়ের কাছে, মায়ের হাতে চাউমিন খেতে আমার খুব টেস্টি লাগে। মাকে বললাম চাউমিন করতে, তো মা বললো ঠিক আছে। তো আমি কাটাকুটি করে চাউমিন দেখো রেডি হয়ে গেছে। পুচু কেমন আছে চাউমিন? ও মা কেমন আছে চাউমিন? আমি রান্না করেছি, আমি ভালো করে বলবো না, হয়েছে খাওয়া দাওয়া। আর একজনের মুখ তো দেখাবই না, রাখ হাসি পাই ওর। কি রে এইটা? আমার ছেলে লালটু আমাদের বাড়ি নতুন এসেছে, সানবীর ভাই। আর এই দেখো আমাদের এখনো প্যান্ডেলটা খুলেই নি, যে আমরা একটু ছাদ ঝাড় দেবো, কবে সে অনুষ্ঠান গেছে। এই প্যান্ডেলগুলো না খুললে এই দেখো এগুলো সব ঝাড় দেওয়া যাচ্ছে না,
কি অবস্থা, কালকে বৃষ্টি হয়েছে, এই দেখো জল জমা হয়ে গেছে, হাওয়া দিয়েছে, কি অবস্থা হয়েছে উপরে। আর এইটা আমাদের বেলগাছ, ওই দেখো আমাদের মন্দির একদম নিচে ঝাড় দিয়েছি সকালবেলা, তাও দেখো কত নোংরা পড়ে গেছে। চলো তাহলে নিচে যাচ্ছি। ও দেখো কেমন করে তাকা আছে, দেখো না এই যে না দিদি তোমাকে নিয়ে হাজির হয়ে গেছে। আমার কচু তো কচু আমার কচু খেতে ভালো লাগে, কিন্তু ভয় লাগে যদি গলা ধরে তারপরে মামামে কি হবে গলাটা দশা। না না তুমি খেয়ে আগে টেস্ট করে দেখো তারপরে খাবো। আমি খেয়ে দেখেছি ওই জন্যই তো দেবো। চলো চলো বাবাই, তুই একটু খেয়ে দেখে আয়, চল চলো। আমার মা কচু রান্না করেছে। ও মা সাবধানে নামো, মা জ্বালাচ্ছে, এই দিদিটা জ্বালাচ্ছে, সানমি দিদি তুই এটা ফেলছিস কেন, ও শুতে শুতে পারবে তাহলে। হ্যালো আয় আয় লালটু, লালটু আমার ছেলে, তোর কেউ না সর, তুই তুই কথা শুনিস না কিছু না, ছোট ভাই খেলছে খেলছে তারপরে গলার একটা শিকল নিয়ে আসতে হবে, ছোট বাচ্চা তো, সেটা বলতে বলতেই এই দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, তার মধ্যে কে ডেকেছে ছোট বাচ্চা কুকুর তো চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরে গেছে কুকুরটা। তো আমাদের সানবি দুদিন ধরে ছিল, তো ওই বাচ্চাটা ছিল, খুব কান্না করেছে, কি বলবো এত কষ্ট তোমার দাদা ভাই, আমার সবার মন ভেঙে গেছে। এই ভিডিওটা তার যেদিনকার মারা গেছে সেদিনকাই বিকালবেলা মারা গেছে, এগুলো সব সকাল থেকে দুপুরের ভিডিও, তো খুব সত্যিকার বলতে না একদিন দুদিন বলে না, যখন মনে কেউ জায়গা করে চলে যায় না তখন খুব বেশি খারাপ লাগে। বোম্বাই লঙ্কা, এই দেখো বোম্বাই লঙ্কার চারা আমার মা লাগিয়েছে, আর ওই যে ওটা ছোট, ওটা তো একটুখানি, ওটা বড় হয় না, ওইটা বেশি বড় হয়ে গেছে। ওরা না খুব জ্বালায়, এরা দুটো খুব জ্বালায়। এই দেখো আমার মা কচু রান্না করেছে, দেখতে তো ভালোই হয়েছে খেতে বাবা। বাড়ি চল, না না গলা ধরেনি তো, জল খাওয়া যাবে না, জল খেলে গলা ধরবে কচুতে। আজকে রান্না হয়েছে শিং মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা দেওয়া হয়নি। আর এই যে মা কচু কচুর ডাগা দিয়ে গেছে রান্না করে, আর এখানে রিঠা মাছ তোমার দাদাভাই রান্না করেছে মাংসর মতো। চলো তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এই ভিডিওটা কিন্তু কালকের, মানে যখন আমাদের লালটু বেঁচে ছিল তখনকার, আবার বলতে পারো যে না মারা গেছে পরের ভিডিও, খুব আনন্দ করছো খাচ্ছো দাচ্ছো ওই সব কিছু না, এটা তখন বেঁচে ছিল, মারা গেছে বিকালের দিকে, এটা কালকের ভিডিও। আনবির জন্য আপেল আর এই শরবতি লেবু নিয়ে এসেছে, আর আজকে দেখো আরও কিছু রান্না হয়েছে, এই লুচি দিয়ে চিংড়ি মাছ আমি খাই না, আর এটা হলো ভেটকি মাছের কালিয়া, আর এখানে আছে কালকের মাংস, তো এইগুলো তো আমি কিছু খাইনি সেই জন্য তোমাদের দেখাইনি, তো এখন এমনি দেখিয়ে দিলাম। আর দেখো নতুন অতিথি চলে এসছে, সামনে শিং মাছ ভয় পাচ্ছিলাম যদি খেয়ে নেয়, এই একটা হনুমান আমাদের এখানে মাঝে মধ্যে আসে। তো আজকের মতো ভিডিওটা এত অবধি, তারপরে আর শ্যুট করা হয়নি ভিডিও, আর গলার অবস্থা খুবই খারাপ, গলার আওয়াজই বেশি বেরোচ্ছে না, তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।